গাজার রাফা শহরে স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতে চালানো এক বিমান হামলায় সেখানে অন্তত 44 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি বলেন, রাফায় সামরিক অভিযান হলে সেখানে আশ্রয় নেওয়া মানুষের চলমান মানবিক বিপর্যয় আরও চরম পর্যায়ে পৌঁছাবে। রাফা সীমান্তে ইসরায়েলের সামরিক অভিযানের সিদ্ধান্তের সমর্থন দেবে না আমেরিকা। গাজার রাফা শহরে পূর্ণমাত্রায় স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। রাফা থেকে বেসামরিক নাগরিকদের উচ্ছেদের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাদের নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহুর দাবি, এটি হামাসের অবশিষ্ট শক্ত ঘাঁটি, তাই হামলা চালাতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাদের। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি বলেন, রাফায় সামরিক অভিযান হলে সেখানকার মানবিক বিপর্যয় চরমে পৌঁছাবে। এমন পরিস্থিতিতে রাফায় সামরিক অভিযানকে সমর্থন দেবে না আমেরিকা। অনেক নিরপরাধ মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে রাফায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আহ্বানের তোয়াক্কা না করে স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতের এক বিমান হামলায় তিনটি পরিবারের কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। রাফায় হামলা চালানোর পরপরই ইজিপ্ট সীমান্তবর্তী এলাকাটিতে আশ্রয় নেওয়া 1.4 মিলিয়ন প্যালেস্টিনিয়ান আতঙ্কে রয়েছে। ক্ষুধা, রোগবালাই ও মৃত্যুর শিকার হচ্ছেন অনেকে। রাফা ছেড়ে অন্যত্র যাওয়া নিরাপদ নয় বলে মনে করছেন আশ্রয় নেওয়া নাগরিকরা। বিমান হামলায় গাজার প্রায় 2/3 বাড়ি ধ্বংস হয়ে গেছে। যুদ্ধের কারণে অসুস্থ হয়ে পড়া শিশুরা তাদের সুন্দর জীবন ফিরে পেতে চায়। ইসরায়েলি সামরিক বাহিনী রাফায় আশ্রয় নেয়া প্যালেস্টিনিয়ানদের খান ইউনিসের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে খান ইউনিসে এখনও বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শাহরিয়ার শাফাত, TBN24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।